Hello everyone, how are you? এখন আমি আছি হচ্ছে আমার ইউনিভার্সিটি ক্লাসের সামনে এটা আমার ইউনিভার্সিটির ক্লাস এখানে আমাদের ক্লাস হয় 26 তারিখ থেকে ক্লাস শুরু হবে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এখন আমরা যে রোডটায় আছি এই রোড দিয়ে আমরা যাব এখন লাইব্রেরিতে আমাদের কিছু পেপারস ডাউনলোড করতে হবে তো ক্লাসের ভিতর অনেক অপরচুনিটি আছে আনফরচুনেটলি আজকে আমরা এটা দেখাতে পারতেছি না কারণ ক্লাসের ভিতরে আজকে লক আছে আজকে যেহেতু ক্লাসটা বন্ধ লাইব্রেরি ওপেন আছে আমরা লাইব্রেরিতে যাচ্ছি এখানে যে সামনে একটা ইয়ে আছে ওল্ড অর্ডারস রোড এটা হচ্ছে একটা রোড চলে গেছে নিচ থেকে পাহাড়ের নিচ থেকে আর এখন আমরা পাহাড়ে নামতেছি এটা পাহাড়ের নিচে আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নামতে হচ্ছে সো আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমাদের লাইব্রেরি লাইব্রেরিতে যে আমরা কয়টা পেপারস ডাউনলোড করব আমাদের নিজস্ব প্রয়োজনীয় কাজে আমরা এখন লাইব্রেরিতে যাব লেটস গো লাইব্রেরি ফাইনালি আমরা লাইব্রেরির রাস্তায় চলে আসছি এটা আমাদের লাইব্রেরি রোড সামনেই আমাদের লাইব্রেরি পাশাপাশি আমাদের ল লাইব্রেরি আছে এখান থেকে 250 মিটার হেঁটে গেলে ল লাইব্রেরি আমরা পাবো এটা হচ্ছে আমাদের আরেকটা লাইব্রেরি এটা এখানে অনেক অপরচুনিটি আছে আপনাদের দেখাতে আমি পারবো কিনা জানি না বাট আমি চেষ্টা করব এখানে ঢোকার পারমিট আছে কিনা বাট যেহেতু আমরা রানিং স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট কার্ড আছে আমরা ওটা পাঞ্চ করে আমরা ঢুকতে পারি দেখা যাক আমি ঢুকাই আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা দিস ইজ মাই স্টুডেন্ট কার্ড আমি এই কার্ডটা এখন আমি পাঞ্চ করব দিস ইজ আ মেশিন মেশিন থেকে আমি এটা পাঞ্চ করলাম ওয়েট ওকে আমার ঢুকার পারমিট হয়ে গেছে এইটা অটো ডোর এখানে হিউম্যানিটি একটা সেন্সর লাগানো আছে এই হিউম্যানিটি সেন্সর থেকে এখানে ঢুকা যাবে এখানে বেরোনো যাবে এরকম করা যাবে অবশেষে লাইব্রেরিতে ঢুকতে পারলাম এটা আমাদের লাইব্রেরি প্লিজ তুমি একটু দেখাও লাইব্রেরিটা থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য এটা হচ্ছে আমাদের ডেস্ক প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা ডেস্ক থাকে আমরা এখান থেকে আমরা আমাদের অফিসিয়াল কাজগুলো করতে পারি দিস ইজ মাই ডেস্ক অ্যান্ড মাই ডেস্ক বললে ভুল বাট এটা সবাই ইউজ করবে বাট যে যখন পাঞ্চ করে ঢুকবে কাট তার তখন এটা তার আন্ডারে তার দায়িত্বে থাকবে আমরা এখন কিছু পেপারস ডাউনলোড করবো